এরপর ইলমা খন্দকার এসে আপনি লিখেছেন ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোন দোয়া যেমন আয়াতুল কুরসি দোয়া ইউনুস ইত্যাদি টানানো জায়েজ আছে কি? এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না। হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কোরআন কারিমের বিভিন্ন আয়াতের অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাফ সেখানেও কোরআন কারিমের আয়াত লেখা আছে। তো কোরআন কারিমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা সম্মানজনকভাবে, এটাতে কোনো দোষ কিছু দেখি না আমি। অনেকে বাধা দেন বা নিষেধ করেন, তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন, আমি জানি না। শরীয়তে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয়। কোরআন কারিমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো, সেটা দেখে আমি পড়লাম, মনে হলো আমার সেটার কথা, এটাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোরআন আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন, জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছেন সেটা নয়। যদি আপনি কোরআনের মহব্বতে যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে, দেখে পড়বো, এটা প্রতি মহব্বত বাড়বে, সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে। রহিমা জাহান।